নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প কুয়াশার আড়ালে অলোক যে টেলিফোন এক্সচেঞ্জে কাজ করে এটা কনগরের ওদের জানা ছিল তাই সহজেই খবরটা দিতে পারল এবং দিয়ে এমন একটা ভাব ফোটালো যেন খুব একটা উপকার করলো অলোকের হার জ্বলে গেল অলোকের তবু সামনে নিয়ে প্রায় ভাব শূন্য গলায় বলল একেবারে যায় যায় অবস্থা কী আশ্চর্য আগে তো কিছু জানতে পারিনি কিন্তু আমাদের সবাইকে একবার এক সঙ্গে দেখতে চেয়েছেন এটা কি করে সম্ভব হয়ে উঠবে বুঝতে পারছি না শেষ জরুরি আশ্চর্য ঠিক আছে বলে দেখছি সবাইকে আচ্ছা ছাড়লাম সবাই মানে পুলক তিলক আর তনু অর্থাৎ তনিমা সকলেই অবশ্য কলকাতার মধ্যেই আর তিলকের বাড়িতে টেলিফোন না থাকলেও আপিসে যোগাযোগ করা যাবে কুচি করেছে আমি বেটাই যেন চোর দায় ধরা পড়ে গেলাম হাতের কাজ একটু সামলে প্রথমে তনুকে ডাকল কি ভাগ্যি একেবারেই পাওয়া গেল পাওয়া গেল তবে তনু শুনেই ছিটপিটিয়ে ঠিকরে উঠলো অলোক এখান থেকেই তনুর সেই পরিচিত ভঙ্গিটি দেখতে পেলো যেন কি কি বললি দাদা সবাই মিলে বলুন কাকার রোগসজ্জার পাশে গিয়ে বসতে কন্যা করে ছুটতে হবে খেয়ে দে আর কাজ নেই কারো যায় যায় অবস্থা হাঁপানি রোগী এমন যায় যায় অবস্থা তো অনেকবারই শোনা গেছে একবার তো মা ছুটেও ছিল রাখ ও কথা খবরটি দিলেন কোন দয়াময় যগুজাটা ছেলে টেনিদা বিশেষ নাকি জরুরি দরকার ও জরুরি বলুন কাকার মতো লোকের সঙ্গে আমার অন্তত কোনো জরুরি দরকার থাকতে পারে না তোর ইচ্ছে হয় যা আমি তো যাবার জন্যে মরে যাচ্ছি সবাইকে বলতে বললো তাই বলছি নিজের কীর্তি কারণ মনে থাকে না নইলে কোন মুখে আমাদের সবাইকে দেখতে চাওয়ার কথা বলতে পারে বলুন কাকা বাবার স্ট্রোকের কারণ ওই বলুন কাকা এ কথা নিশ্চয়ই এক্ষুনি ভুলে যাসনি ভুলে যাবার প্রশ্ন নেই তবে মা অবশ্য বরাবর বলে যে বিশ্বাসঘাতকতা নয় বোকামি ব্যবসার খাঁজ খোঁজ বুঝতো না বলুন কাকা তাই বাবার ব্যবসাটা ডুবল তর্ক করতো আমাদের সঙ্গে জানি আসলে বোকা নম্বর ওয়ান মা নিজেই তাই চিরটা কাল বলুন বলেই মূর্থ আর চিরকাল বিশ্বাসও করে গেল অন্ধ স্নেহ আর কি তা আমরা তো আর স্নেহান্দ নই যে যাই যাক আমি যাচ্ছি না নাম শুনলে আমার মাথার মধ্যে জ্বালা করে ওঠে আচ্ছা রাখছি সবাই ভালো আছিস তো যাচ্ছিল তিলককে ফোন করলো অলোক তার টিফিনের সময় নাগাদ তিলক ব্যাঙ্গের গলায় বলল উফ দাদা কত রকম নির্লজ্জই আছে জগতে মহদাশয় হয় বলন মুখ অন্তিমকালে তার আপন দেখতে চেয়েছেন রাবিশ সিফ নতুন কোনো প্যাচ। সেবারে মনে আছে তো কন্যাগরের বাড়িটা বেঁচে দেবার জন্য মাকে তো প্রায় রাজি মতো করিয়ে আনা হয়েছিল হঠাৎ একবার এসে মাকে কি দিল। মা বেঁকে বসল ঘোষণা করে দিল আমি বেঁচে থাকতে বাড়ি বেচা হবে না আর ও হুকুম হয়ে গেল শ্রীযুক্ত বোলন মুখুর যে যাবৎ জীবেত ওকে উচ্ছেদ করা চলবে না তোমার মনে আছে কিনা জানি না আমার তো মনে সবই আছে বাবা কিন্তু এমন এক একটা অকওয়ার্ড পজিশনে পড়তে হয় টেনিদার কথার ভঙ্গিটা যেন নিতান্ত নাধম না হলে আমরা অবশ্যই আদেশ মাত্র ছুটে যাব আমার যাওয়ার প্রশ্ন ওঠে না আমারও ওঠে না জানানোর কথা জানিয়ে দিলাম ব্যাস উফ হাফিসের কাজ মাথায় উঠলো আজ পুলককে বাড়ি ফিরে রাতে করলেই হবে বাড়িতে প্রথমে ধরল পুলকের বউ আদুরে গলায় বলল ও দাদা কি খবর কেমন আছেন সব ভালোই আছি পুলু বাড়ি নেই আছে চা খাচ্ছে ডেকে দিচ্ছি থাক থাক চাটা খেতে দাও পরে না হয় আর একবার সঙ্গে সঙ্গেই পুলকের গলা শোনা গেল দাদা কি ব্যাপার না না চা খাওয়া হয়ে গেছিল কিছু বলবে কি হ্যাঁ আর বলিস কেন সারাদিন এই কর্মই করছি সকালে কন্যগর থেকে টেনিদা বক্তব্য পেশ করার সঙ্গে সঙ্গে এই পুলক গলায় তুমি কি যাবে ভাবছো নাকি আরে না বাবা না তবে জাস্ট একবার জানিয়ে দিলাম টেনিদাটিকে তো চিনিস লোক পরে হয়তো কোনো সময় বলে বসবে ঠিক আছে রাখছি অনেকদিন তো এদিকে আসিস না যা কাজ পড়েছে এই আজই একটু সকাল সকাল বাড়ি ফিরেছি নইলে আপিস থেকে ফিরেই অবশ্য বউয়ের সঙ্গে কথা হয়ে গেছে অলোকের বউ বলেছে তোমার যেমন মাথা ব্যথা দেখছি বেশ বুঝতে পারছি কেউ যাবে না তুমিই যাবে তোমার যা কর্তব্য জ্ঞান অলোক কাঁধ নাচিয়ে মুখের একটা ভঙ্গি করল পাগল তো নই তরুণ সুলভ এই ভঙ্গিটি বউ পছন্দ করে অলোক তাই সেটা রক্ত করে রেখেছে তিন ভাই এবং এক বোন এই চারজনই বোলন মুখর্জি নামের সেই এক যায় যায় অবস্থা লোকের এই শেষ ইচ্ছেটাকে শেষ বলেই নিঃসংশয় হচ্ছে কি ধৃষ্টতা ভেবে তাচ্ছিল্য করলেও লোকটার এই ধৃষ্টতাকেই যেন ছেড়ে ফেলতে পারছে না ঘুরে ফিরে সেই আলোচনাতেই আসছে যে যার নিজ নিজ পরিবেশে ওই ফন্দিবাজ চতুর স্বার্থপর লোকটা তাদের মা বাবাকে সরলতার ভানে ঠকিয়ে এসেছে এবং তাদের বিশ্বাস অর্জন করে নিয়ে তলে তলে ডুবিয়েছে তারই বিশদ ব্যাখ্যা তনুর পর এক সময় বলে উঠল কিন্তু বিয়ের পর প্রথম প্রথম তোমার মুখে তো খুব বলন কাকা বলন কাকা শুনেছি বাবা ছোটবেলায় বলন কাকাই ছিলেন তোমাদের সব বলন কাকা ছিল তোমাদের খেলার সঙ্গী গল্প বলার দাদু যত রকম মজার খেলার ফোন দিয়ে আবিষ্কার করতে ওস্তাদ বলুন কাকার এত ক্যামেরার শখ যে তোমাদের উঠতে বসতে খেতে খেলতে ফটো তুলে তুলে অ্যালবাম বোঝাই করেছে তোমাদের নিয়ে গঙ্গায় গিয়ে আচ্ছা আচ্ছা হয়েছে উফ যেন টেপ রেকর্ডার চালিয়েই চলেছ হ্যাঁ বলেছি প্রথম প্রথম তখনও স্বরূপ চেনা হয়নি বাবার স্ট্রোক হবার পর যখন তার কারণ জানতে পারলাম তখন থেকেই ধরা গেছে কি চিজ তোমার মা কিন্তু হ্যাঁ মা চিরকালই বিশ্বাস করে গেছেন ওর চোখের মায়া কাজলার মোছে নেই ছেলেবেলায় তো বোধ বুদ্ধির বালাই ছিল না তাই ওই পাকা অভিনেতাটিকে স্বর্গের দেবতা তুল্য মনে হতো তনু রাগের চোটে ঘেমেই গেল বসে পড়ে বলল পাহাটা বাড়া হতো একটু হ্যাঁ এত বেশি উত্তেজিত হচ্ছ কেন যাবে না যাবে না চুকে গেল যাবার ইচ্ছে আসবেই বা কি করে কি জীবন যাপন করছেন এখন শুনবে তুমি বাড়ির পুরনো ঝি দক্ষ তার একটা মেয়ে না নাতনি কাকে যেন বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে সেই এখন সব বড় হয় বউকে রাগাতেই দয়া দয়া গলায় বলে আহা তা বেছেটার মানুষ বয়স হয়েছে রোগ ব্যাধির শরীর রেধে বেড়ে খাওয়াবার যত্ন যত্ন করবার একটা মানুষ তো দরকার চমৎকার তোমাদের পক্ষে অবশ্য এর থেকে ভালো কোনো পথ ভাবনায় আসে না থা আমাদের প্রতি তোমাদের যে গভীর শ্রদ্ধা এটা বোধ তারই প্রকাশ হাহা হাহা অলোকের বউ রাত্রে বিছানায় এসে বসে বলল তাহলে নগরে যাবার চিন্তা করছো না তো আমি কিন্তু পরশু রবিবার দিনকে দিদি জামাইবাবুকে ডেকেছি অলোক অবশ্য তার বউয়ের বড়লোক দিদি লোক দিদি জামাইবাবুকে দুচক্ষে দেখতে পারে না তবে ভান তো করতেই হয় খুবই সুচক্ষে দেখে তাই বলে উঠল খুব ভালো কথা অনেকদিন দাবায় বসা হয়নি উফ সারাটা দিন একটা ঝুট ঝামেলায় হাই তুলে পাশ যাতে এক্ষুনি দিদি জামাই জামাইবাবুর জন্য কি ধরনের বাজার করতে হবে সেটা না শুনতে হয় ঘুমের ভান আত্মরক্ষার একটা ভালো বর্ম কিন্তু কে ভেবেছিল পরদিন সকালে এই আপিসে এসেই বসা দু দুটো ফোনের ধাক্কা খেতে হবে প্রথমটা একটুক্ষণ চুপ করেছিল পরক্ষণে অপরপক্ষের বক্তব্য শুনে শিউরে প্রায় ছিটকে উঠল না না সে কি ডেড বডি রাখছেন কি বলুন কি বলছেন আমাদের মধ্যে একজন কাউকে যেতেই হবে কি আশ্চর্য এর কোনো মানে হয় কি মুশকিল এতক্ষণ অপেক্ষা করার দরকারটা কি আপনারা সবাই রয়েছেন অপরপক্ষ গড় করে অনেক কিছু বলে নিল অলোক আবার কথা বললো অসুবিধেটা কোথায় ঠিক বুঝতে পারছি না আপনারাও যা আমরাও তাই তা কি বলছেন তা নয় হ্যারাস করবে মহা মহাবিপদ হলো হ্যাঁ তা মানছি ঘন্টা খানেকের পথ কিন্তু এইভাবে এখান থেকেই তো বেরিয়ে পড়ে সোজা চলে যাওয়া যায় না বাড়িতে একবার না গিয়ে ততক্ষণই অপেক্ষা করবেন কি আশ্চর্য ঠিক আছে দেখি যত তাড়াতাড়ি পারি রিসিভারটা নামিয়ে রেখে দু হাতে একবার মাথাটা একটু চেপে ধরল চৌত কি তার ওপরই এসে পড়ে অতঃপর বাড়িতে একটা ফোন করলো বউ শুনেই বলে উঠল পরক্ষণেই বলে উঠলো তার মানে দিদি জামাইবাবুকে বারণ করে পাঠাতে হবে অলোক বলে উঠলো বা, এর সঙ্গে ওদের কি কি তা জানো না বুঝি অসৌজ লাগলো না তোমাদের অলোক বোকাটে গলায় বলল আমাদের অসহ লাগলো লাগলো না তোমার বাবার খুর্তু তো ভাই না তার মানে জ্ঞাতি তা জ্ঞাতির উপযুক্ত কাজই করেছেন মোড়ে খানিকটা জব্দ করে গেলেন যাক ছুটছ তাহলে দেশের বাড়িতে কি করা যায় বলো বললাম তো ব্যাপার ঠিক আছে আমি তো কালই বলেছি যেতে গেলে তুমিই যাবে তা ফেরাটা কখন ঠিক বুঝতে পারছি না তো পারবেও না তোমার মাতৃগর্ভের চারটির মধ্যে হাড় বোকাটি তো আমার ভাগে পড়েছে যাক রাখছি পারো তো নিজেকে একটু বাঁচাবার চেষ্টা করো রাখার শব্দটা লাগলো আর ঠিক তার পরের মিনিটেই আবার বেজে উঠল দাদা তনু বলছি উফ এতক্ষণ কার সঙ্গে এত কথা কইছিলি কখন থেকে এনগেজড শোন দু মিনিট সময় চাই একটা কথা বলছি বোঝা গেল সেই একটা কথা বলবার জন্য একটু বল সঞ্চয় করতে এতগুলো কথা বল অলোকেশ্বরের নির্লিপ্ততা বলছিলাম কি বলেছিলাম বটে যাব না তো হঠাৎই মনে হচ্ছে বহুকাল তো কনগরের বাড়িটা দেখা হয়নি আর কবেই বা হবে তাই মনে হলো যেতে বলেছে যখন তখন এই ছুতো একবার ঘুরে এলেও হয় হাসিস না মানে কাল রাত্রে আমাদের সেই ছেলেবেলার ছবির অ্যালবামটা মা যেটা আমার কাছে রাখতে দিয়েছিল সেইটা হঠাৎ খুলে দেখছিলাম বুঝলি দেখতে দেখতে যেন ওখানের বাড়িটা আর আমাদের ছেলেবেলাটা চোখের সামনে ভাসছিল তাই বলছিলাম কি কাল তো রবিবার আছে চল না হয় একবার অলোক এতক্ষণ ধৈর্য ধরে সবটা শুনে নিয়ে তারপর গম্ভীর ভাষণে বলল ছুতোটা আর কোনো কাজে লাগবে না মানে মানে দেখা করতে যাওয়ার আর মানে নেই কয়েক সেকেন্ড স্তব্ধতা তারপর একটু অস্ফুটস্বর কবে কখন আজই ভোরবেলা আর কে ওই দয়াময় টেনিদা আমাকে তো এক্ষুনি যেতে হবে এক্ষুনি উপায় কি মহাভাগ্যবান আমি আমার জন্য ডেড বডি অপেক্ষা করছে গিয়ে মুখাগ্নি করব বলে আবার একটু স্তব্ধতা অতঃপর তাই নিয়ম না জানি না কি নিয়ম কি আইন যোগু জ্যাঠা নাকি বলে দিয়েছেন নিকটাত্মীয় স্বজন কেউ না গেলে বার্নিং ঘাটে হ্যারাস করবে তাছাড়া বলুন কাকার কি যেন বলার ছিল আমাদের সেটাও জ্যাঠার কাছে জানিয়ে গেছে আশ্চুর চু এত সেই অবস্থার খবর দিল ওরা সেই তো যাক আমার সময় নষ্ট করার মতো সময় নেই তুই পুলুকে আর তিলুকে খবরটা একটু জানিয়ে দে তোদের বৌদি বলছিল অসৌজ ফসৌজ লাগলো নাকি রাখলাম কোন করে যাওয়াটা অবশ্য এখান থেকে এমন কিছু ব্যাপার নয় ট্রেন না পেলে বাসেও যাওয়া যায় তবু ভেবে খুব খারাপ লাগছে তার জন্যে একটা ডেড বডি ফেলে রাখা হয়েছে মুখ করবে বলে হয়তো মুখে মাছি বসছে হয়তো টেনিদা কোম্পানি নিজের নিজের কাজে চলে গেছে বাড়ি থেকে যেন সেই একটা মেয়ে আছে তার কাছে ফেলে রেখে ওদের সঙ্গে বলুন কাকাদের নাকি কত পুরুষ যেন হয়ে গেছে ওদের অসহজ লাগে না এই রকম কি যেন একটা বলল তখন তরবর আসলে দায়িত্ব এরাবার জন্যই জন্যেই হয়তো অলোক তো একবার বলেও ছিল অলোকের জন্য দাহটা ফেলে রাখার দরকার নেই যা করার করে ফেলু খরচাপত্র যা লাগে সে না হয় অলক পরে ধীরে সুস্থ গিয়ে তো তখনই সব বলল বলতে আর কি কথা বানাতে তো আর ট্যাক্স লাগে না পিতা পুত্র যখন একজোট ওই যোগু চাঠাটিও তো কম নয় দেখে মনে হয় ঋষি তুলল কিন্তু ভেতরে ভেতরে হুম সব সমান জানা যাচ্ছে না গিয়ে কি দুর্গতিতে পড়তে হবে অলোকের কপালেই যত আবার টেলিফোনটা বেজে উঠল দাদা তনু বলছি আছিস এখনো বাঁচলাম বাবা ভাবছিলাম হয়তো না এই শোন আর একটু অপেক্ষা কর আমরা যাচ্ছি তোর কাছে আমরা তনুর স্বভাব ভঙ্গি আরো দ্রুত হয় মানে ও মানে তোদের আমার খুব মানে আর কি একটু ইয়ে করতে দেখে বলছে ওর তো আজ শনিবারের ছুটি গাড়িটা নিয়ে আমায় মানে আমাকে আর তোকে পৌঁছে দিতে পারে কুর্ণগর আর কতটুকু পথ একটু বস তাহলে এলাম বলে যাক বাবা অলোকের বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল বাঁচা গেল টানা গাড়িতে যাওয়া মানে যাওয়ার কষ্টের এবং দুশ্চিন্তা আর দূর হতার চোদ্দ আনাই কমে গেল তবে মুখে তো আর আহ্লাদটা প্রকাশ করা যায় না গাড়িবান ভগ্নীপতিটি লোক অবশ্য ভালোই চাল অহংকার নেই বোনের সৌভাগ্যে সুখীও অলোক তবু কোথায় যেন একটু দীর্ঘই খোঁচা দেয় তবে বউয়ের দিদি জামাইবাবুর সম্পর্কে যতটা ততটা কি আর হলো ঠিক আছে ওয়েট করছি নেমে গিয়ে গেটের সামনে এসে দাঁড়ালো একটু পরেই পরিচিত গাড়িটা দেখতে পাওয়া গেল কিন্তু ওর মধ্যে আরও মাথা দেখা যাচ্ছে মনে হচ্ছে মনে হওয়াটা ভুল নয় পুলক ও তিলকও এসেছে পুলকের তো আজ শনিবারের ছুটি খবরটা শুনে ভাবলেও চলে গেলেও হয় কি জানি সংসারটাকে হঠাৎ বেওয়ারিশ পেয়ে গিয়ে ইতিমধ্যেই পাড়ার হিতৈষী জ্ঞাতিরা সব সাফ করে ফেললো কিনা যাওয়াটা বোধ হয় আর তিলক তার অবশ্য নেই আর অত শত ভাবে সবাই যাচ্ছে আর দিদি গাড়িটা অফার করেছে দেখে একটু লোভই হলো সত্যি তবেই যাওয়া হয়নি মনে ছিল না তাদের একটা দেশের বাড়ি আছে গাড়ি চলার শুরু হতে না হতেই চারখানা গলা একসঙ্গে কথা কয়ে উঠল প্রত্যেকেরই চেষ্টা কি ধরনের মানসিকতার চাপে পড়ে ডিসিশনটা হঠাৎ বদলে ফেলে চলে এসেছে যেন এই চলে আসাটায় কোথায় একটু লজ্জার ব্যাপার রয়েছে অথচ একটু এগোতে কথা ঝিমিয়ে এলো ঠান্ডা মেরে গেল গাড়ির মধ্যেকার হাওয়া তিলক একবার বলে উঠল হ্যাঁ আমি তো ঠিক করেছি গিয়েই আগে দেখে নেব লেপের চালির ওপর তোলা আমার সেই টয় পাইপ গানটা আছে কিনা শেষবার আসার সময় নিয়ে আসা হয়ে ওঠেনি ওটাই যে শেষ তা তো ভাবা হয়নি প্রসঙ্গটা তেমন জমল না সকলেরই মনে হলো ভেবেছিল তিলক আর একবার বলে উঠল জিনিসটা দারুণ ছিল একটু থামল আলগা পালায় বললো বলুন কাকা দিয়েছিল ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য এতক্ষণের পর একবার বলনের নামটা উচ্চারিত হলো এতক্ষণ মনে হচ্ছিল শুধু যেন শৈশব বাল্যের স্মৃতি বিজড়িত স্থানটিকে দেখার জন্যেই চার ভাই বোনের এই অভিযান এখন মনে পড়ল তাদের দেখবার জন্যে একটি সব দেহ রাখা রয়েছে কিছুক্ষণ আর কেউ কথা বলল না তারপরেই স্তব্ধতা ভেঙে এতক্ষণ যে একটিও কথা বলেনি সে মৃদু গলায় বলে উঠল এসে গেলাম এই শিব মন্দিরের পাশে বাঁকটাতেই তো দাদা অলোক তৎপর গলায় বলে উঠল। হ্যাঁ হ্যাঁ তোমার ঠিক মনে আছে তো আর চারজনের মনের মধ্যে একই সঙ্গে একটাই শব্দ ধ্বনিত এসে গেলাম এত কাছে তা তো মনে হতো না না বলুন মুখুজ্জে ডেড বডিখানা মুখে মাছি উড়িয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছিল না শিব মন্দিরের বাঁকটা ঘুরতেই দেখা গেল মুখুজ্জে বাড়ির সামনে অনেক জনমনুষ্যের জটলা ছেলে বুড়ো ইতর ভদ্র কিছু চাষিবাসী মেয়েও অবশ্য অস্বাভাবিক কিছু নয় একটা বাড়িতে একটা বুড়ো আই বুড়ো লোক একা পড়ে থাকত এখন সে মৃতদেহ আছে। তাকে চিতায় তোলবার লোকেরা কলকাতা থেকে আসছে কে জানে কতক্ষণে আসবে আসবে কি আসবে না এলে কি হবে শেষ পর্যন্ত না দেখে কেউ নড়তে পারে তাছাড়া লোকটা ভারী উপকারী ছিল অনেকের মনের মধ্যে সেটা একটা বিশেষ বিষণ্ণতা সৃষ্টি করছিল মুনির মতো লম্বা পাকা দাড়ি যোগুজেঠা কাঁপতে কাঁপতে আর হাউমাউ করতে করতে এগিয়ে এলেন সেই এলি বাবা সবাই এলি অথচ কালকেও যদি আসতিস সে সবধি টনটনে জ্ঞান ছিল বারবার জিজ্ঞেস করছিল খবরটা ঠিক মতো দেওয়া হয়েছে কিনা জরুরি বলা হয়েছে কিনা শুনতে শুনতে ভারী অস্বস্তি লাগে তনু অভিযোগের গলায় বলে উঠল খবর তো পাওয়া গেল একেবারে শেষ অবস্থায় কি এই অন্যায় অভিযোগটি হজম করে নেবেন সঙ্গে উঠলেন তোদের তো বাবা একটা বেলার জন্যও বাড়িতে আসবার দেশের সময় হতো না নচেত তোদের মা চলে যাবার পর বলুন তো কতবারই বলেছে চিঠি লিখে লিখে হদ্দ ইদানিং আর দুঃখে অভিমানে তাছাড়া শরীর তো চিরকালই খারাপ হে পড়ুগি কোচার খুঁট তুলে নাক মুছলেন আবার বললেন তবে এবারে এই বাড়িঘরের একটা বিলি বন্দেজ করতেই এত তাগাদা কটা সন্ডা গুন্ডা খালি গা ছেলে গামছা গাম সামনের চাপা গাছটার তলায় জটলা করে বিলি খাচ্ছিল বলে উঠল আচ্ছা আচ্ছা ও সব কথা পরে হবে এখন আসল কাজটার ব্যবস্থা হোক তো দেখা গেল চাপা গাছটার ওদিকে অদূরে একখানা খাটিয়া বুক পেতে অপেক্ষা করছে তিলক বলে উঠলো ইস ওই হত ছাড়া একখানা দড়ির খাটিয়া একটা সন্ডা ছেলে হাতের পোড়া বিড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠে বললো তা দাদারা কলকাতা থেকে একখানা পালিশ মারা বোম্বাই খাট নিয়ে এলেই পারতেন মরার মুন্ডু অনর থাকতো হ্যাঁ অলক চাপা গলায় বলল আহ তিলু পুলক আরো চাপা গলায় বললো কিন্তু হে বাড়ি ঘরের কথা কি যেন বলল সে প্রসঙ্গ আর এগুলো না সকলে বাড়ির মধ্যে ঢুকে এলো সেই বাড়ি গতকাল থেকে চার চারটে মানুষের মধ্যেই টুকরো টুকরো ছবি হয়ে চোখের সামনে ভেসে ভেসে উঠছিল যাদের শৈশব বাল্যের টুকরোগুলো সেই ছবির মধ্যে খুঁড়পাক খাচ্ছিল আর বোধ করি ছবিগুলোকে একটি সুষময় শিল্পমণ্ডিত করে তুলতে একটা সদাহাস্য উজ্জ্বল মূর্তি ঝলসে ঝলসে উঠছিল কিন্তু না সে বাড়িটাকে দেখতে পাওয়া গেল না এখন লোকারণ্য এখন বাড়িটা শ্রীহীন বিবর্ণ হতদশা আবার বলতে গেলে বদলায়নি কিছু যেখানে যা ছিল সবই রয়েছে যথাযথ সেই দালানে ঢুকেই সামনের ঘরে চিরপরিচিত পরিচিত পরিবেশে চিরপরিচিত পরিচিত সরু খাটখানায় বোলন মুখুজ্জে যেমন শুয়ে থাকত শুয়ে আছে এখন ঘুমন্ত যেটা পরিচিত নয় সেটা হচ্ছে ইউক্যালিপটাস আর অগরু মিশ্রিত তীব্র একটা গন্ধ বাতাসকে ভারী করে তুলেছে খাটির একটা পায়ায় ঠেস দিয়ে একটা মেয়ে দুই হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে আছে দেখে মনে হচ্ছে কেঁদে কেঁদে কাহিল হয়ে এখন একটু বিরতি দিয়েছে মুখ দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে শুধু খোড়ো বাড়ির চালের মতো রুক্ষ চুলে ভরা মাথাটা আর গুটিয়ে থাকা বিবর্ণ ফ্রকটার নিচে থেকে বেরিয়ে পড়া রোগা লিকলিকে কালো কালো দুটো ফাটা চটা পা তবু দেখে মনে হচ্ছে এই প্রাণীটাই বোধ হয় মৃতের সবচেয়ে আপন জন এ কে বোধ হয় তনুই বলে উঠল কিংবা তিলক এদের সঙ্গে সঙ্গে সত্যি আপনজনেরাও ঢুকে পড়েছেন যোগু আবার ভাঙা গলায় বলে উঠলেন ওই তো তোমাদের সেই দক্ষ বুড়ির নাতনি নয় না যেতে গেল তিনকুলে কেউ নেই দিদিমাটা মরে যাওয়ার পরে পথে ভেসে যাচ্ছিল বলনের দয়ার প্রাণ ডেকে নিয়ে আশ্রয় দিয়েছিল তো মোহতের আশ্রয় পেয়েছিল ঘরের ছেলে মেয়ের মতন দেখতো বলন মেয়েটাও অবশ্যই তার যুগ্ কি সেবা যত্নই করেছে কি ভক্তিভাবে রেঁধে বেড়ে খাইয়েছে দাদু বলে প্রাণ বার করতো মুখ তুলে দেখ রে নয়না কারা সব এসেছে নয়না মুখ তুলল না কিন্তু ভগবান জানেন ঠিক এই মহামুহূর্তেই তনু তার বরের মুখের দিকে তাকিয়ে মরলো কেন না তাকালে তো বরের মুখে ওই অদ্ভুত অভূতপূর্ব হাসির আভাসটা দেখতে হতো না জানতে পারতো না সুকুমারও এরকম একটা হাসি হাসতে জানে তনু চোখ ফিরিয়ে নিল এখন তনু আসল দ্রষ্টব্যের দিকে তাকালো মৃত্যুর পর কি সকলের মুখের চেহারাই একরকম হয়ে যায় প্রসন্ন প্রশান্ত সারা জীবনের ক্লান্তির সঞ্চয় মুখের আঁকি রেখাগুলো মিলিয়ে গিয়ে ভিতর থেকে একটা আভাব ফুটে ওঠে মায়ের মৃত্যুর পরে এটা লক্ষ্য করেছিল তনু এবং হয়তো তার ভাইয়েরাও অথবা তা নয় পুরুষের লক্ষ্য শক্তি কম ঘরটায় সাজসজ্জা যেমন ছিল অবিকল তাই আছে দেওয়াল ধারে সেই ড্রয়ার দেওয়া টেবিলটা তেমনই আছে যেমন এধারের দেওয়ালে একটা চিতির দাগ ধরা লম্বাটে আর্শি ঝুলতো তেমনই ঝুলছে দু জানলার মাঝখানে যে সরু দেওয়ালটায় ক্যালেন্ডার ঝুলতো তেমনই ঝুলছে দেওয়ালের ঠিক যেখানে যেখানে রবীন্দ্রনাথ সুভাষ বোস আর বিবেকানন্দের ছবি টাঙানো ছিল তেমনই আছে এক চুলো এদিক ওদিক হয়নি ঠিক যেমন ছিল তেমন কোনো ওখানে বদলের ছাপ নেই অথচ পৃথিবী কত বদলে যায় প্রতিনিয়ত বদলায় বদলে চলে তাকিয়ে দেখতে দেখতে একটু শুধু নতুন সংযোজন দেখতে পেল তনু এবং অবশ্যই তার ভাইয়েরা টেবিলের ওপরকার দেওয়ালে যেটা ফাঁকা ছিল সেখানটায় তনুদের মা বাবার একত্রের একটি ছবি দুজনেরই হাসি হাসি মুখ খুব ঘনিষ্ঠ হয়ে বসা এই ছবি এরা কেউ দেখেনি কখনো কোথায় পেল বলুন কাকা তারপরে মনে হলো কোথায় আর পাবে নিজেই তুলেছিল কোনো সময় দাদা বৌদিকে ধরে জোড়াজুড়ি করে গা ঘেসে বসিয়ে দুজনে তো খুব প্রশ্রয় ছিল বলনের প্রতি ছেলেবেলায় যেটা দেখে খুব মজা লাগতো এদের জানত বলুন কাকা কিছু বললে বাবা আর না করতে পারবে না সেই মজাটাই বড় হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে একটা বিরাগ গড়ে তুলেছিল হয়তো এমন হয় কোথায় যেন নিজেদের প্রাপ্যে ঘাটতি ঘটার রাগ আসে সন্ধ্যা ছেলেগুলো হুড়মুড়িয়ে ঘরে এসে ঢুকে পড়েছে এখনই ওই শান্ত হয়ে শুয়ে থাকার নিদ্রিত লোকটাকে তার চির পরিচিত এতক্ষণ যখন গেল আর দুটো মিনিট দাঁড়া বাবা ওকে আমি শেষ সময় কথা দিয়েছিলাম জিনিসটা আমি নিজে এদের হাতে তুলে দেব ও এখনো রয়েছে হয়তো এখনও এ ঘরের হাওয়ায় ঘুরছে ওর সামনেই দিয়ে দিই পইতে বাঁধা একটা চাবি দিয়ে টেবিলের ড্রয়ার খুললেন তার থেকে একটা পাতলা ধরনের হাত বাক্স বার করলেন দিকে বাড়িয়ে ধরে ভাঙা গলায় বললেন এই এর মধ্যে বিধিবদ্ধ আইন সঙ্গত উইল আছে এই বাড়ি বাগান পুকুর সব তোমাদের চার ভাই বোনকে সমভাবে দানপত্তর করে দিয়ে গেছে শুধু নগদ দু হাজার টাকা ওই মেয়েটার জন্যে কুচার খুঁটটা আবার নাকের কাছে তুললেন সমবেতর দিকে তাকিয়ে বলে উঠলেন ভাইরে তোর কাছে দেওয়া কথা রাখলাম এবার আমার ছুটি বেশ বোঝা গেল এই নাটকীয় দৃশ্যটিকে তিনি মনের মধ্যে ভালোভাবেই লালন করে রেখেছিলেন এবং মনে মনে রিহার্সাল দিয়ে চলেছিলেন কিন্তু চেষ্টাটা কোনো আবেগ মুহূর্ত সৃষ্টি করতে পারলো না স্থান কাল পাত্র এবং পরিবেশের পবিত্রতা ভুলে অলোক এবং পুলক দুজনেই উত্তেজিত হয়ে বলে উঠল দানপত্র মানে দানপত্র করার উনি কে উনি আমাদের দান করবেন ব্যাপারটা কি এসবের মালিককে কে যোগু অবাক হলেন অবাক গলায় বললেন সব কিছুর মালিকই তো ওই বলেন মুখুজ যে বাবা তোমাদের বলন কাকা কেন তোমরা জানো না কথা না হ্যাঁ এমন একটা অদ্ভুত কথা জানার সৌভাগ্য আমাদের হয়নি তুলকের গলায় ব্যঙ্গের সুর কিন্তু যোগু তো আর নাবালক নন তিনি জোরের গলায় বলেন শোননি সেটাই আশ্চর্য তোমাদের মা বাপ বলেনি আর এই হতভাগাটারও কোনো জাহির ছিল না তো বলনের বাপ নগেন মুখুজ্জে আর তোদের বাপের বাপ ঠাকুরদা খগেন মুখুজ্জে দুই সহোদর ভাই তা জানিস তো নাকি তাও জানিস না তো জান খগেন তো দেশেই থাকতো স্কুল মাস্টারই করতো নগেন হাটে থাকত মগরার বালি সাপ্লাইয়ের ঠিকাদারির ব্যবসা খুব পয়সা দু হাতে রোজগার তো কেবলই বড় ভাইয়ের কাছে টাকা পাঠাতো দেশের জীর্ণ ভিটে ভেঙে বাড়ি ঘর করতে বাগান পুকুর কিনতে বড়ো ভাই দেখে শুনে করাতো প্রাণ দিয়েই করাতো বোলনের বাপের খুব ইচ্ছে ছিল সব কিছু দুই ভাইয়ের নামেই হোক কিন্তু তোদের ঠাকুরদা রাজি হননি একটু বেশি আদর্শবাদী ছিলেন তো বলতেন না না তোর ছেলের ভবিষ্যৎ আছে ওর ঘর সংসার হবে সেগুলো তো বাড়ি চলেই গেল সাত তাড়াতাড়ি একটু হাঁপ খেলে বলেন বলুনের মা তো এতটুকু ছেলে রেখে মরেছিল তোদের ঠাকুমাই মানুষ করেছেন বলুন সে ঋণ চিরজীবন মনে রেখেছিল তোদের বাবাকে সহদর অগ্রজ তুললই দেখত হঠাৎ পুলকের গলা থেকে একটা কর্কশ আওয়াজ বেরিয়ে এলো খুব মহত্ত করেছেন তো সত্যি কথাটা চেপে রাখবার কি দরকার ছিল মরণকালে আমাদের গালে এই থাপ্পটি বসিয়ে যাবার জন্যে শুনে উপস্থিত সকলেই চমকে উঠল বুঝি শিউড়েই উঠল অলোক তাড়াতাড়ি বলল। পুলু কি হচ্ছে যগুজাঠার দাড়িতে হাত বুলিয়ে বরফ ঠান্ডা গলায় বললেন মানুষ চেনবার বোধ বুদ্ধি সকলের থাকে না বাবা চেপে রাখার জন্যে নয় জাহিরেই ছিল তার লজ্জা হে পো রুগী লেখাপড়া তেমন হয়ে ওঠেনি নিজেকে খুব তুচ্ছ জ্ঞান করত। আমি এসবের মালিক তা বোধহয় মনের মধ্যে ও মানত না নির্বোধ নইলে হাঁপানি আছে বলে কে আবার বেথা ঘর সংসার করতে ছাড়ে নির্বোধ বই কি নইলে বাপ তো নগদ টাকাও বেশ কিছু রেখে গিসল তো তোদের বাপের একবার কি খেয়াল হলো বলুন বিনা খাটুনিতে একটা ব্যবসা কর একখানা গেঞ্জির কল না কি যেন কিনেও দিল সেই টাকায় কিন্তু ব্যবসা বুদ্ধি থাকলে তো দুদিনে ফেল মারল টাকাগুলোই জলে গেল সে টাকাটা থাকলে বুড়ো বয়সে কি এমন হাড়ির হাল হতো কিন্তু একদিনের জন্য মুখে আনেনি সে কথা হে পড়ুগি চাকরি বাকরি করে উঠতে পারেনি এই টুকটাক একটু হোমিওপ্যাথি করেছে তাতেই যা তো বেশিরভাগই তো দাতব্য বাইরে থেকে একটা হিঁড়ে গলার ডাক শোনা গেল দাদু অধৈর্য ওয়ার্নিং বেল যগুজাটা তাড়াতাড়ি বলে উঠলেন হচ্ছে বাবা হচ্ছে আর তো বলার টাইম পাবো না হ্যাঁ কি বলছিলাম জমি তো এখন সোনার দাম বিঘের দামের ডাবলে কাঠা কত বলেছি পুকুর ধারের খানিকটা জমি বেঁচে দাও কানে নেয়নি বলতো যেমন আছে থাক তো আপনাদের পাঁচালি গান থামান তো দাদু সরুন সরুন লাশ নিতে দিন এরপর গন্ধ ছাড়বে কোমরি গামছা বাঁধারা হুড়মুড়িয়ে ঘরে এসে এক টানে লাশকে বালি তোষক সমেত মুড়ে জড়িয়ে ঘর ছেড়ে বেরিয়ে উঠোনে নামলো লক্ষ্যস্থল সেই বুক রাখা দড়ির খাটিয়াখানা ওরা উঠোনে নামতেই নয়না নামের মেয়েটা ও দাদু দাদু গো বলতে বলতে ওদের পিছন পিছন ছুটল কিন্তু এরা কেউ সেদিকে তাকিয়ে দেখছে না চার জোড়া বিস্ফোরিত চোখের দৃষ্টি স্থির হয়ে আটকে গেছে ওই তোষ কুটিয়ে নিয়ে যাওয়া খাটটার উপর যাতে এখন পড়ে রয়েছে ছোট বড় অনেকগুলো গর্ত থেকে ছোবড়া বেরিয়ে আসা জড়া জীর্ণ শুধু একখানা পাতলা গদি গদিখানার বহুদিনের মালিককে হঠাৎ উঠিয়ে নেওয়া মাত্র ও যেন সমস্ত দৃশ্যটার উপর একটা ব্যঙ্গ দৃষ্টি দৃষ্টিহেনে দাঁত খিচিয়ে হেসে উঠল জবু কোম্পানি এদেরকে সব যাত্রার সঙ্গে এগিয়ে যাবার ইশারা জানিয়ে নিজেরা এগিয়ে গেলেন আর ঠিক সেই মুহূর্তে তিলক নামের ছেলেটা খাটের একটা বাজু চেপে ধরে প্রায় যোগু যে স্টাইলে হাউ হাউ করে চেঁচিয়ে উঠল আমাদের কি দোষ আমরা কি করে জানব উনি কেন এরকম মাও কেন অলোক আসতে ওর পিঠে একটা হাত রেখে বলল হ্যাঁ সেটাই ভাবতে হবে মাও কেন আমাদের এভাবে অন্ধকারে রেখেছিলেন পুলক মেজাজি পুলক বোধহয় ওই ছোবরা দাহেই রাগের গলায় বলে ফেললো কেন আর আমাদের হেও করতে বলুন কাকাকে তো আমাদের থেকেই বেশি আপনজন ভাবতেন কেন তা ভাবতেন সেটাও তো ভাববার বিষয় পলু সুকুমার এতক্ষণ নিঃশব্দেই ছিল এখন এগিয়ে এসে বললো কি আশ্চর্য এখন ওই তুচ্ছ ব্যাপারটা নিয়ে ভাবা ভাবি আসলে হয়তো কিছুই নয় হয়তো এই অন্ধকারে রাখাটা আপনাদের কাকার জাস্ট একটা মজার খেলা মাত্র মাকেও তার দলে টেনে ছাড়ুন ওসব কথা চলুন ওরা এগিয়ে গেলেন তনু তুমি না হয় তোমার ওই জ্যাঠামশায়ের বাড়িতে থাকো গে ততক্ষণ তনু চোখ তুলে একবার তাকিয়ে আবার নামিয়ে নিয়ে বলল না আমিও সঙ্গে যাব আমার পাঠকরা আজকের গল্পটি শুনেই আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন আর এই রকম গল্প নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটা চয়েস করবেন ধন্যবাদ